हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আজকের ভিডিওতে আবারও একটা কলকা, অবশ্য কলকার ভিডিও তো প্রত্যেক আবারও আবারও কলকাই আসবে। যাই হোক, আজকের কলকাটাও আমি একটা ইজি কলকা করারই ট্রাই করেছি, বাট একটু মোটিভ অ্যাড করেছি। একটা ময়ূর আঁকার চেষ্টা করেছি ইজি ওয়েতে, তোমরা দেখো। আর আমি ছোটো ছোটো স্ট্রোকগুলো বা কাটগুলো চাইলে স্কিপ করতে পারতাম, বাট তোমাদের জন্য স্পেশালি আমার দাওয়া এই জন্য এটা দেখাতে কি আমারও প্রবলেম হয়, আমাকেও স্ট্রাগল করতে হয় কলকা করতে গেলে। এরকম কোনো ব্যাপার নেই যে আমি একদম একটানে করে ফেলি। তো এইটা দেখার পরে আশা করি তোমাদেরও একটু সাহস হবে মোটিভ কলকা ট্রাই করার। তো তোমরাও ট্রাই করো। আর আমি জাস্ট এখানে কমার পাতা অ্যাড করেছি, বেশি পাতাও অ্যাড করিনি। আর কমাগুলোকে জাস্ট একটা অ্যাডভান্স লুক আসার জন্য একটু ওভারল্যাপিং করেছি। তো তোমরা সেটা দেখো, আমার মনে হয় তোমরা যদি ট্রাই করো অবশ্যই পারবে। তো দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আর দেখো, এই মোটিভ কলকা সবসময় ইজি কলকা যদি করো তাহলে এইগুলো কখনোই করতে পারবে না, তাই না? একটা বা ট্রাই তো করে দেখো যে তোমার পক্ষে কতদূর সম্ভব করা। তো ট্রাই না করলে কী করে বুঝবে তুমি কি করতে পারবে আর কি পারবে না? দেখা গেলো তোমরা আমার থেকেও ভালো করছো। তো একবার ট্রাই করো, দেখো, নিজেকে একটা সুযোগ দাও করার। আর কলকার বিষয়ে আজকে আমার কিছুই বলার নেই, কারণ সেম কমা আর পাতা অ্যাড করেছি, আর জাস্ট এই ফার্স্টে এইটা করেছি। এটাকেও একটা কাইন্ড অফ, মানে এটা বলতে ময়ূর করেছি যে স্টার্টিংটা, ওটাও কাইন্ড অফ কমা দিয়েই স্টার্ট করেছি। তো তোমরা দেখো, একদম বেশি হিজিহিজি আমি করিনি, আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম হবে। আজকের কলকাতে গোল্ডেন ইয়েলো কালার আর হোয়াইট কালার ইউজ করেছি। গোল্ডেন ইয়েলো কালার দিয়ে বেসটা করেছি কলকার, আর হোয়াইট কালার দিয়ে শুধুমাত্র ডট আর পাতাগুলোকে হাইলাইট করেছি কিছু কিছু জায়গাতে। আর ও হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে কলকার এই যে সরু সরু লাইন করার টিপ, প্রত্যেকটা ভিডিওতে আমি হয়তো বলি, কোনো কোনোটা হয়তো ভুলে যাই। সেটা হলো এই যে ব্রাশটাকে স্ট্রেট করে ধরো, ব্রাশের মাথায় কম কালার নাও, তাহলে দেখবে অটোমেটিকলি লাইনগুলো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু হবে। আর আমি আজকের কলকা করার জন্য সোনাইয়ের 40 ব্রাশ ইউজ করেছি। তাছাড়া তোমরা যদি চাও তাহলে দয়ালেরও 000 ব্রাশ বা 40 ব্রাশ ইউজ করতে পারো। আর হ্যাঁ, দয়ালের ব্রাশটা ইউজ করলে কী অ্যাডভান্টেজটা হবে সেটাও আমি তোমাদেরকে বলি। এই সোনাইয়ের ব্রাশের যে হেয়ারগুলো ওগুলো সিনথেটিক না, ঠিক আছে? আর দয়ালের ব্রাশের হেয়ারগুলো সিনথেটিক, তো ওগুলো একটু না শক্ত হয়, আর এগুলো একদম নরম টাইপের হয়। তো এটা ব্যালেন্স করাটা একটু দয়ালের থেকে টাফ, কিন্তু দয়ালের সিনথেটিক ব্রাশ হওয়ায় তোমার ওটা একটুখানি হ্যান্ডেল করাটা সহজ। তো তোমরা যারা নতুন নতুন ব্রাশ দিয়ে কলকা করো বা তোমাদের ব্রাশের হাতটা সেট হয়নি, তো তোমরা প্রথম প্রথম দয়াল বলে না যে কোনো ব্র্যান্ডের তোমরা সিনথেটিক ব্রাশ ইউজ করো, করে হাতটাকে আগে সেট করো, দেন তোমরা যে কোনো ব্রাশ তারপরে সুইচ করতে পারো, কোনো সমস্যা হবে না। মানে সিনথেটিক ব্রাশ ছাড়া অন্য ব্রাশে ইউজ করতেও পারো, হেয়ারওয়ালা ন্যাচারাল যে ব্রাশগুলো হেয়ার দিয়ে বা এই ধরনের ব্রাশ ইউজ করতে পারো। সোনাইয়ের সোনাইয়ের ব্রাশটায় সুবিধা হয় কি, এই যে পাতাটা আমি ওয়ান স্ট্রোকে নিচ্ছি, এটা যতটা সহজভাবে সোনাইয়ের ব্রাশগুলোতে নেওয়া যায় সেটা সিনথেটিক ব্রাশে একটু প্রেশার দিতে হয়, হয় না বলবো না, হয় তো একটু প্রেশার দিতে হয়। তো তোমরা চাইলে সোনাইও ইউজ করতে পারো বা দয়ালও ইউজ করতে পারো বা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আর হ্যাঁ, আমি অনেক দিন আগেই বলেছিলাম যে নেক্সট সানডে ব্রাশের ব্যাপার নিয়ে ডিটেলে বলবো, কারণ আগে একবার ভিডিও আপলোড করেছি, তখন নতুন নতুন এডিট করতাম তো অতটা বুঝতাম না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু লাউড হয়ে গেছে। তো আমি খুব তাড়াতাড়ি ওই ব্যাপারটা নিয়ে, ব্রাশের ব্যাপারটা নিয়ে আবার নতুন করে ভিডিও আপলোড করব।
please like, share and subscribe my channel, and thanks for watching the video.